নমস্কার, আমি আরতি। আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, চচ্চড়ি, বাগান চচ্চড়ি। তো এটার জন্য আমি আজকে আমুদে মাছ দিয়ে করব। এটা আমুদে মাছ দিয়ে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এখানে আমি নিয়েছি আমুদে মাছ, একটা গোটা আমুদে মাছকে দুটুকরো করে নিয়েছি, একটু ছোট করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, আর নিয়েছি 5 ফোড়ন কাঁচা লঙ্কা। আর এখানে অনেক রকম সবজি, চিচিঙ্গে আছে, ঝিঙ্গে আছে, কুমড়ো আছে। তো এখানে আছে অনেক রকম সবজি, যেটা বলে দিয়েছি। আর এটা আছে লাল শাকের ডাঁটা, ঝিঙ্গে, কুমড়ো, চিচিঙ্গে, বেগুন, বরবটি, কুমড়ো, আলু, পটল, কুঁদরি সব আছে। এই সব দিয়ে বাগান চচ্চড়ি হবে। তো এখানে প্রথমে মাছটাকে আমি ম্যারিনেশন করবো, মাছটাকে ভেজে নেব। তো চলো দেখবো। তো প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু নুন, একটুখানি হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে রাখার কোনো দরকার নেই, একেবারে সাথে সাথে রান্না করে নেওয়া যায়। তো মাছটা আমার মাখা হয়ে গেছে নিজে। এবারে চলো ভেজে নেব। তো এখানে একটা কড়া নিয়েছি, কড়াতে অল্প একটু তেল রয়েছে, বেশি না, এতেই আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। গ্যাসটা জ্বালি দিয়েছি, এবারে মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে লো করে দিলাম। এবারে আমি এই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফার্স্টে। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা উঠে দিয়ে দিচ্ছি, সময় চাইলে চিড়েও দিতে পারি, আমি ভেঙে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, এবারে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো করে দিলাম, এবারে আমাজটা ধুয়ে দেব। এবারে ফ্লেমটা হাই করে দিলাম, হাই করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সাথে ঢাকা দিয়ে দিই। এখন নুন দিয়ে দিই, নুনটা পরে দেব, এবারে ঢেকে দিলাম। তো হাই ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট এইভাবে থাকবে চাপা অবস্থায়। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এখন এতে নুন দেওয়া হয়নি, নুন দিলে কিন্তু এতে আরও জল বেরোবে। এবারে আমি এটা মশলার সাথে আমাজগুলোকে আগে কষিয়ে নেব, তারপরে নুন নেব। এইভাবে এটা হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব হাই ফ্লেমে। তো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে এবারে নুন দেব। মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো
হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি, মাছ এখন দেবো না। এবার এটাকে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট। দিয়ে এখনো জল দিয়েছি, এবার আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। হাই করে ভিজে রাখা মাছগুলোকে এবারে দিয়ে দেবো। হাই ফ্লেমে একদম এটুকু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিই। হোক, তোমরা চাইলে এতে পেঁয়াজ আর আদা রসুন বাটাও দিতে পারো। টমেটো চটুইটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো দেখো আমার রান্না কমপ্লিট। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে ভেটি জমবে। তো একবার এইভাবে বাগান চচ্চড়িটা করে দেখো। এটা যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো, আমি মানে আমাদের মাছ দিয়ে করেছি। তোমরা যে কোনো মাছ দিয়ে এই চচ্চড়িটা করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটা অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি চললাম গরম গরম ভাত দিয়ে এটা খেতে। ও আর একটা কথা, এতে তোমরা চাইলে মূলোও দিতে পারো, হেভি লাগবে। তো আমি চললাম গরম গরম ভাত দিয়ে এটা খেতে, এনজয় করতে। তোমরা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা চচ্চড়িটা কেমন করো আমাকে এটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট রেসিপি।